কি নেতা আর হবে আমি মসজিদের মসজিদের ইমাম আমি নেতাগিরি করি কিন্তু বাহিরের মধ্যে যত অন্যায় অশ্লীল কাজ বেহা কাজ মাদক দ্রব্য সয়লাভে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ওইখানে আমার কোনো ভূমিকা নাই আমি শুধু মসজিদের ভিতরে একজন বীরু কাপুরুষ সামান্য কিছু সামান্য কিছু নেতৃত্ব নিয়ে আমি আছি কিন্তু বাহিরের বিশাল বড় জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যোগ্যতা দক্ষতা কিছুই নাই আমি নামের কিছু বাহিরের মধ্যে বিচার হয় বিচারের মধ্যে গোঁস বিচার হয় বিচার হয় বিচারের নামে প্রহসন হয় বিচার হয় প্রভাবশালীদের পক্ষে বিচারকের রায় যায় মসজিদের ইমামের এই ক্ষেত্রে কোনো ভূমিকা নাই কিসের ইমাম? অথচ রাসুলুল্লাহ বিচার করেছেন তাসু বিচার মানে নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তালার কাছে গেছেন যে বিচারটা আবার করান। প্রথম বিচার কে করছে? মোহাম্মদ করছে। কা 하자 কদমাল্লাম ইয়ারদাবি কুদাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিচার মানে নাই তার বিচার হলো এইভাবে তিনি গড়ে গেলেন খোলা তলোয়ারটা এনে ওই মোনাফিক মার্কা মুসলমানের গড়দানটা একদিনে ফালাই দিচ্ছেন যে ব্যক্তিরা বিচার মানে নাই তার বিচার হলো তার ঘাড়ের উপরে গড়দান থাকতে পারবে না গড়দান আলাদা হয়ে যাবে এটাই বিচার ওই যেভাবে অঙ্কুটের মধ্যে যে লোকটা সন্ত্রাসী যে লোকটা নির্গাদ নিঃসন্দেহে সে মাদক মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত ছিল মাদকাসক্ত ছিল আপনারা সবাই শুনছেন আমি নিজেও শুনেছি এইভাবে কি মানুষ মানুষকে কুফায় এইভাবে কি মানুষকে কুফাইতে পারে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এভাবে কিন্তু কুফানোর কথা ছিল না নেশাগ্রস্ত হয়ে সে নিজেকে এমন ভাবে নেশাগ্রস্ত করে দিয়েছে সে মানুষকে আর মানুষে মনে করে নাই টুকরো টুকরো করে তাকে হত্যা করেছে এটা হচ্ছে মাদক আজকে তাকে কুফ কুফাইছে তো আপনি খুশি আপনার সন্তান একদিন আপনাকে কুফাইবে আপনি মনে রাখিয়েন আপনার আশেপাশের আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে এমন মাদক দ্রব্যের ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এমন ভাবে জন্ম নিবে এমন ভাবে সে পাওয়ারফুল হবে মাদকের বিরুদ্ধে আপনি সামান্য কথা বলবেন আপনার গড়দান আলাদা করে দিবে সেও আপনি এখনো কিন্তু অল্প আছে সামান্য আছে এখনো প্রতিবেদে অংশ গ্রহণ করার চেষ্টা গ্রহণ করুন আল্লাহর কসম করে বলতেছে আমি শুধু ওয়াজ করবো এখানে ওয়াজ করতেছি না আপনারা যদি আমাকে ডাক দেন আমি যদি কোথাও খবর পাই আল্লাহর কসম করে বলতেছি আমি এই মাদকের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম এবং জিহাদের নেতৃত্ব ওমর ফারুক রিয়াদ সবার আগে রক্ত দিবে ইনশাল্লাহ শুধু আপনারা এগিয়ে আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ খাবে তাকে আশি দরা দিতে হবে আশি যেখানে নাগাল পাইবেন মাদকের সাথে সম্পর্কিত মাদক গ্রহণ করতেছে তাকে ওইখানে ধরে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমি ফারুক রিয়াদকে খবর দিবেন যদি রক্ত দেওয়া লাগে যদি মামলা খাওয়া লাগে যদি জেলখানার মধ্যে যেতে হয় যদি ফাঁসির রশিদে চলতে অমর ফারুক রিয়াদ সবার আগে থাকবে আল্লাহর কসম করে বলতেছি আমি আমি সবার আগে থাকবো ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা আমাকে বিরুকা পুরুষ মনে করেন না আমি শুধু মসজিদ নব মসজিদের ইমামতি করার জন্য দায়িত্ব দিচ্ছেন তা মনে করি না আপনি আপনি মনে করি আমি ভীরু আমি কাপুরুষ মসজিদের ইমামতি করে যে টাকা পাই ওই টাকাটা আমি নিজে খাই খাওয়ার জন্য আমি নিজে উপযুক্ত মনে করি না বিভিন্ন জানাজা দেওয়ার জন্য হাতিয়ে যা পাই আমি নিজে এগুলা না আমি এগুলা দান করে দিই আমি নিজে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করি আমি আল্লাহর কাছে কি আমাদের ময়দানে বলতে পারবো আলামিন তোমার ইসলামকে ব্যবহার করে অমর ফারুক রিয়াদ তার বডির মধ্যে তার পরিবারের জন্য টাকা ওইভাবে ইনকাম করে নাই তোমার ইসলামকে ব্যবহার করে নাই মাদ্রা মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন ফড়াইছি কিছু হাদিয়ে পাইছি আমি আমি এটাকে ব্যবহার করে আমি এটা নিজের জন্য একমাত্র জীবিকা হিসেবে অবলম্বন করি নাই আমি পরিশ্রম করেছি কষ্ট উপার্জিত টাকা আমি খরচ করেছি আমি দেখাইতে পারবো আল্লাহর কাছে ইনশাল্লাহ এবং শুধুমাত্র জেহাদের ওয়াজ করেছি ওমর ফারুক রিয়া তুমি তো শুধু বলেছো কিন্তু তুমি যে রাসূলের অনুসারী উত্তর সুরি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার রাসুল এত বড় আম্বি এত বড় ফয়গাম্বার তিনি অহুদের ময়দের রক্ত দিয়েছেন দান্তার মোবারক শহীদ হয়েছেন তোমার শরীর থেকে একটি ফোটা রক্ত পড়ে নাই তুমি ওমর ফারুক কিভাবে তুমি মুখ দেখাইবে আজকে আমার হাবিবের সামনে মুখ দেখানোর কোনো রাস্তা কোন লাইন থাকবে না মুখ দেখানোর কোনো রাস্তা থাকবে না আমি আজকে বলে দিচ্ছি আমার এই কাদর গ্রাম এই কেন্দ্রীয় মসজিদ কতটুকু এরিয়া নিয়ে নাকি ইউনিয়ন যদি নেট যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আমার এরিয়া যতটুকু আছে এই বাজার আমার এরিয়া এই কাদর গ্রাম আমার এরিয়ার গ্রাম এখানে বিভিন্ন জায়গা থেকে সকল প্রান্তের লোকেরা এসেছেন আপনারা আমি বলে দিলাম আমার এই গ্রাম মাদক মুক্ত গ্রামে আমি পরিণত করে আপনারা আমার সাথে একমত থাকবেন আমাদের 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 পরবর্তী প্রজন্মকে হবে সন্তানদেরকে বাঁচাতে হবে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে তা না হলে আপনারা একজন আল্লাহর কাছে আমাদের ময়দানে জবাবদিহি করতে পারবেন না আল্লাহ তালা বলেছেন তোমার আশেপাশে যে সমস্ত কুফর আছে তাদের বিরুদ্ধে লড়াই করো সংগ্রাম করো এটা আল্লাহ তালার দেওয়া আদেশ আমি ঘোষণা করে দিলাম যেখানে অনেকে বলেছেন যে আমি আক্রান্ত হয়েছি হুজুর কেউ আগে আসে নাই আপনি আক্রান্ত হয়েছেন আল্লাহর কাছে প্রতিদান পাবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আক্রান্ত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মামলা খেয়েছেন আবারও প্রস্তুত হন রেডি হন যদি মামলা নয় আরও কিছু যদি হয় শরীরের মধ্যে যদি কোন এক বিন্দু রক্ত থেকে থাকে এই কাদুর বাজার এবং কাদুর গ্রামকে মাদক মুক্ত গ্রামে পরিণত করে আপনার ঐক্যবদ্ধ থাকলে সবকিছু আমাদের পক্ষে সম্ভব ঐক্যবদ্ধতার মাধ্যমে সম্ভব কেউ যদি বলে যে আমাদের হাত লম্বা আছে আমাদের কোনো মাদক ব্যবসায়ী যদি বলে যে আমাদের হাত লম্বা আছে তাহলে হাত যতটুকু আছে অতটুকু থাকবে বাড়তি লম্বা হাত যে এখানে থাকবে ওই লম্বা হাত কেটে টুকরো টুকরো করে ছাড়বো কতটুকু যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলিম এক একজন সেনাবাহিনী এটা কথাটা মনে রাখবেন প্রত্যেকটা মুসলমান এক একজন আল্লাহ তালার সৈনিক ইন্নি আরদি খলিফা আল্লাহ কি বলছেন যে আমি দুনিয়াতে খলিফা বানাবো প্রতিনিধি বানাবো বলেন আচ্ছা প্রতিনিধি কাকে বলে বুঝেন খলিফা প্রতিনিধি কাকে বলে জানেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার খলিফা ঠিক আছে কথা কিভাবে আল্লাহ তালা তো এই জমিনের মধ্যে আসি সবকিছু অন্যায়ের প্রতিবাদ আল্লাহ তো করবে না আল্লাহ তালার পক্ষ থেকে করবে কারা আমরা আমরাই আল্লাহতালার খুলিবা আর যদি না করি আমরা হবো নিকৃষ্ট নলা নর্দমার কিট এছাড়া আমাদের কোনো দাম আল্লাহতালার কাছে থাকবে তা আমর হোনা বিল মাহরুফ ওয়তান হাওনা আনিল মনকার আল্লাহ তালা বলছেন পুন্তম খয়ের উম্তিনুফরিজাতলি নাস তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে অন্যায় কাজের প্রতি প্রতিহত করবা আল্লাহ অন্যায় কাজের নিষেধ সৎ কাজের আদেশ এটা আপনারা একটু এক্সপ্লেন করার সুযোগ দেন এটা হলো আমি যদি আপনাকে বলি ভাই এই কাজটা করিয়েন না ভাই এটা ভালো না এটা এটা করিয়েন না বলেন তো এটা কি সৎ কাজের আদেশ আপনার আমার কথা খেয়াল করতে হবে আমি যদি বলি ভাই এই কাজটা ভালো না এটা করিয়েন না এটা কি সৎ কাজের আদেশ হয়েছে না হয় না এটা অনুরোধ এটা অনুরোধ করছি আদেশ এই এটা অপরাধ এটা অন্যায় কাজ এটা করা যাবে না বন্ধ করো এটা হচ্ছে কি অন্যায় কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ হচ্ছে এটা হচ্ছে সঠিক কাজ এটা ভালো কাজ এটা এইভাবে করতে হবে করো এটা এইভাবে এটাই কি সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে অন্যায় কাজের নিষেধ মানে বাধা মানে হলো অন্যায় কাজ হচ্ছে আপনি বাধা দিবেন সেটাই হচ্ছে আর আমাদের দেশের মধ্যে শুধু চলে নসিহত শুধু চলে ওয়াজ শুধু ওয়াজ চলে নসিহত চলে কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলোর মধ্যে কিন্তু চলে না এগুলো কি চলে